যে সুফি আকিদায় বিশ্বাস করলে ইমান থাকবে না। যারা সুফি ছিল পৃথিবীতে তাদের আকিদা দেখেন, তার মধ্যে একটা বাইজিদ বোস্তামি সুফি আকিদার মানুষ। এই সুফি আকিদাটাই বর্তমানে নব নতুন সংস্কার হয়েছে, যার নাম হলো কোয়ান্টাম মেথড। যারা কোয়ান্টাম মেথডের সাথে সংযুক্ত হয়েছে তাদের ইমান নষ্ট হয়ে গেছে, ওর মুসলিম থেকে খারিজ হয়ে গেছে। হিন্দু বৌদ্ধ এবং গ্রিক আর ব্রাহ্মণ, কটা বললাম, হিন্দু বৌদ্ধ গ্রিক আর ব্রাহ্মণ মতবাদ সভ্যতার সমন্বয়ে এই সুফিবাদ গঠিত। আর আজকে কোয়ান্টাম মেথডও এই সব জাতি নিয়ে খিচুড়ি পাকায় একটা মতবাদ তৈরি করেছে। আর এখানে নাকি প্রশান্তি, বাংলাদেশের যত বড় বড় শিক্ষিত মানুষ কোয়ান্টাম মেথডে যায় মেডিটেশন করার জন্য। বাইজিদ বোস্তামি 261 হিজরির লোক, মারা গেছেন 261 হিজরিতে, বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজলাম 60 বছর যাব, কোথাও খুঁজে পেলাম না। ফাইদানা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ, আগেই বললে হবে 62 পৃষ্ঠার মধ্যে আর নকশাবন্দিয়া একটা গ্রন্থ, তার মধ্যে উল্লেখ করা হয়েছে। তার আর একটা কথা, বাড়ির থেকে ডাকলেই বলতো লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, তুমি কাকে ডাকছো, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ বসবাস করে না। এই কথা বলা যাবে? বাইজিদ বোস্তামির ভক্তি দেখায় এদেশের অধিকাংশ শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ এত ভক্তি দেখায়, অথচ লোকটি নিজেকে আল্লাহ দাবি করে মারা গেছে। বাইজিদ বোস্তামির নামে মাজারও আছে। আর একটা কথা বলছে, আস্তাগফিরুল্লাহ, এগুলো উচ্চারণ করতে খারাপ লাগে, সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি মহাপবিত্র, আমি মহাপবিত্র, আমার মর্যাদা কতই না বেশি। মহাপবিত্র কে? এই নিজে বদটা বলছে আমি সবচেয়ে বড় পবিত্র, তার সম্মান আল্লাহর চেয়ে বেশি। শুধু তাই না, আর একটা কথা বলছে বাইজিদ বোস্তামি, লিওয়াই আরফাউ মিন লিয়াই মুহাম্মাদ, আরে আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। যদি বাইজিদ বোস্তামির প্রতি মানুষ ভক্তি দেখায় ওর ইমান থাকবে? ইমান থাকার কোনো প্রশ্ন আছে? এই মতবাদটাই ছড়াই সারা দেশে এই প্রচলিত তাবলিগির ভাইয়েরা। মানসুর হাল্লাস 309 হিজরিতে মারা গেছে, তারই ছাত্র, বাইজিদ বোস্তামির ছাত্র, সে বলছে নাহনু রুহান, আমি আর আল্লাহ দুইটা রূপ, হালাল না বাদানান, এখন এক দেহের মধ্যে সামিল হয়ে গেছে। তাহলে আল্লাহ আর আল্লাহ নাই, মানুষ আর কি নাই, মানুষ নাই। ও নিজেই বলছে, আপনারা পাবেন আর নকশাবন্দিয়া একটা গ্রন্থের নাম, 62 পৃষ্ঠার মধ্যে মানসুর হাল্লাস বলছেন আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ। আশেক মাসিক বই এটাই চেয়েছে চরমুনায়ের পীর সাহেব, গোটা দেশের মানুষকে আল্লাহ বানাতে চেয়েছে। 41 পৃষ্ঠার মধ্যে এই মানসুর হাল্লাজের কাহিনী উল্লেখ করে মানুষকে আল্লাহর মধ্যে বিলীন হওয়ার আর আল্লাহকে মানুষের মধ্যে বিলীন হওয়ার কথা বলেছে। কোথায় মাবুদ? সপ্তম আসমানের উপরে, এরপরে আছে পানি, তারপরে আছে আরশ, তার উপরে আছে মহান রব্বুল আলামিন, আর বান্দা কোথায় আছে? সপ্তম আসমানের নিচে, তা এত নিচে যে 500 বছর দূরত্বে। আর কোথায় মাবুদকে আর আবদকে, মানুষ আর আল্লাহকে কি করে ফেলেছি? একাকার করে ফেলেছি। আমি আর বলতে চাই না, বর্তমান যুগে সুফিবাদের সবচেয়ে বেশি প্রসার করেছে যে, তার নাম হলো ইবনুল আরাবি, সে বলছে
ফায়াহমাদুনি ওয়া আহমাদুহু ওয়া ইয়াবুদুনি ওয়া আবুদুহু আস্তাগফিরুল্লাহ। আসসুফিয়া ওয়াল ওয়াজহুল আখার 12 পৃষ্ঠায়, আসসুফিয়া ওয়াল ওয়াজহুল আখার 12 পৃষ্ঠায় বলছে ইবনুল আরাবি বলছেন, ফায়াহমাদুনি ইয়াহমাদুনি আল্লাহ আমার প্রশংসা করেন, ওয়া আহমাদুহু আমিও আল্লাহর প্রশংসা করি। আল্লাহ কারো প্রশংসা করে? আপনার মনে বুঝতে পারেননি, আল্লাহ কি কারো প্রশংসা করেন? বরং আমরা কি বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ও বক্তা বলছে আল্লাহ আমার প্রশংসা করেন, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া ইয়াবুদুনি আল্লাহ আমার ইবাদত করে, ওয়া আবুদুহু আমিও তার ইবাদত করি। আল্লাহ মানুষের ইবাদত করে? সুফি আকীদা। শেষে ফুসুসুল হুকুম গ্রন্থে নিজে লিখছে, ইন্নার রিজালা হিনামা ইউজাজিউ যাওজাতাহু, এটা খারাপ মনে করবেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে আলিঙ্গন করে, ইন্নামা ইউজাজিউল হাক্কা, সে মূলত আল্লাহর সঙ্গে আলিঙ্গন করে। সুফি নাবলুসি এই বক্তা বলছে কি জানেন, এই বাইজিদ বুস্তামি, মানসুর হাল্লাস, ইবনুল আরাবি, নাবলুসি এই সমস্ত ব্যক্তিদের কথা এত নকল করে বেদাতি বক্তারা, এই মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, ভুয়া মিথ্যুক বক্তারা এদের নামগুলো উচ্চারণ করে। নাবলুসি এই কথার ব্যাখ্যা দিচ্ছে, ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, আস্তাগফিরুল্লাহ আস্তা, অনুবাদ করার আগে আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি, নাউজুবিল্লাহ পড়ছি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও ব্যাখ্যা দিচ্ছে, ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, বরং আল্লাহর সঙ্গে ওই ব্যক্তি সহবাস করে। আমি এভাবে বলতে গেলে অনেক টাইম চলে যাবে, আমি শেষ করছি, আবারও কখনো যদি সুযোগ হয় বলবো। তবে তথ্য দিয়ে যায় আপনাদেরকে, সুফিবাদে কত জঘন্য, শিয়ারা কত জঘন্য, খারেজিরা কত জঘন্য, তারপরে কাদিয়ানিরা কত জঘন্য, বাহাইয়েরা কত জঘন্য, কোয়ান্টাম মেথড কত জঘন্য, মুরজিয়ারা কত জঘন্য, মুতাজিরা কত জঘন্য, তারপর বেরলভীরা কত জঘন্য, দেওবন্দিরা কত জঘন্য, এই সবগুলোর চরিত্র ফাঁস করে দিয়েছি আমরা একটা বইয়ে, ইসলাম বনাম ফেরকাবন্দি, যেটা সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম বইটা আপনারা সংগ্রহ করলে কোন মতবাদের কি বদমাশি, শুধু সুফিবাদ সম্পর্কে মাত্র কয়েকটা বললাম, আরো যে কত তাদের ন্যাক্কারজনক জঘন্য আকিদা আছে। কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে, সুফিদের আকিদা হলো ও যেন আল্লাহর সাথে সহবাস করে, এগুলো সহ্য করা যাবে? এমনি কে আল্লাহর মোহাম্মদকে তো এক করে ফেলেছে, নাউজুবিল্লাহ, এরপরে কেমনে বলল কথাটি, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে সহবাস করে, ইন্নাম ইয়ানকিহুল হাক্কা, সেজন্য সরাসরি আল্লাহর সাথে সহবাস করে, মিলন করে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই সমস্ত জঘন্য নোংরা মিথ্যাচার করে মানুষের ইমানকে নষ্ট করে ফেলেছে, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এই মতবাদ, অথচ এদের সম্পর্কে আসল অবস্থা কেউ জানে না, আমরা ফাঁস করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমার দাবি একটাই, একজন লোক যদি হেদায়েত পায়, আল্লাহ যদি হেদায়েত দান করেন, আমাদের বক্তব্য আলোচনা লেখনির জন্য ওই একজন ব্যক্তির কারণে ওই নেকি যে পাবো, আমি আল্লাহর কাছে চাই তুমি এই নেকির মাধ্যমে আমাদেরকে জান্নাতের পায়চারি করে দাও, এটা চাই, বেশি চাই না। আমি এদেশে না শুধু সারা পৃথিবীতে যত ভাই বোন, দিনী ভাই বোন আমার আলোচনা শুনলেন, আজকে প্রথম তাবলিগের স্বরূপের উপরে এই আলোচনাটা করলাম, সকল দিনী ভাইদের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা খালেস অন্তরে দোয়া করবেন আল্লাহ যেন এই বইটিকে কবুল করেন।
আমিন। দ্বিতীয়ত দোয়া চাচ্ছি এই বইয়ের ওসিলায় যেন আমাদের মুক্তির ওসিলা করে দেন, আমিন। আমি আল্লাহর কাছে আরো বলছি এই মর্মে, আল্লাহ তুমি এই বইয়ের মাধ্যমে যারা ভুল আকীদা পোষণ করে তুমি তাদেরকে হেদায়েতের ব্যবস্থা করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে দাবি করছি এটা, এই বই ছড়ানোর দায়িত্ব আপনাদের। জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটি আলহামদুলিল্লাহ দিনি ভাইরা এক ভাই লন্ডনে থাকেন, এই বইটা প্রিন্ট করতে পারছিলাম না, এক ভাই প্রিন্ট করে দিয়েছিলেন 2013 সালে। তিনি যে কত নেকি পাচ্ছেন তিনি ভালো জানেন, বইটা 9 বছর বদ্ধ ছিল, প্রিন্ট করতে পারছিলাম না, আক্ষেপের কথা শুনে তিনি প্রিন্ট করার ব্যবস্থা করেছিলেন। আজকে বাংলাদেশের অত লাখ লাখ মানুষ সহি তরিকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ। এই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটির কারণে সারা দেশে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ বহু আলেম তাদের মাথাকে সংস্কার করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি দোয়া করব আপনাদের কাছে, আর এই বইটা জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা মানুষ বেশি ফ্রি বিতরণ করে, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই দেশের মানুষের আকীদা সংশোধন করার জন্য একটা ইউনিটি, একটা মুরব্বীরা আজকে ভ্রান্তির মধ্যে আছে, যে মুরব্বীদেরকে বলবো আমার পুরো আক্রোশ নয়, আমার পুরো ক্ষোভ নয়, আমাকে গালি দেওয়ার দরকার নেই, আপনি রেফারেন্স ভিত্তিক দেখে আল্লাহর ওয়াস্তে আপনি আপনার পচা আকীদা সংশোধন করবেন, আপনার পচা আমল সংশোধন করবেন, আপনি বেদাত থেকে শিরিক থেকে কোথায় পেয়েছেন কাশফে বিশ্বাসী মানুষ গায়েব জানে, পীর ওলি গায়েব জানে, এই নোংরা আকীদা থেকে আপনাকে বের হয়ে আসার কথা বলছি। এই জন্যই বয়স আপনার 75 হলেও, 85 হলেও, 90 হলেও আপনাকে অনুরোধ করব, 90 বছর বয়সে যখন জানতে পারলেন এই আকীদা ভুল, আপনি তখনই পরিবর্তন করে নেন। আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন 70 নম্বর আয়াত সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা ঈমান আনবে, তওবা করবে, আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেবেন। আমি ভুল হয়েছিলাম না, সংশোধন করে নিলাম, বয়স 95 হোক, 100 হোক, 100 বছর বয়সে ভুল সংশোধন করে নিব, আল্লাহ আমার ইতিপূর্বে সমস্ত ভুল পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন। আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ তুমি এই বইটি সমস্ত মানুষের কাছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হাতে হাতে পৌঁছানোর তুমি তৌফিক দান করো, তুমি পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আল্লাহুম্মা আমিন। আপনারা এই বইটি সংগ্রহ করবেন, দাওয়াতি কাজ করবেন, এটা আমার দাবি, সবার কাছে দাবি, আপনিও দাওয়াতি কাজের ভাগী হন। শুধু আমি দাওয়াতি কাজ করবো মানে, আল্লাহ নবী তো তা করেননি, সাহাবা কেরাম তো তা করেননি, সাহাবা কেরামকে আল্লাহ শিক্ষা দিতেন সবাই যেন দাওয়াতি কাজ করে, যে যে সেক্টরে আছে সেখান থেকে দলিলের ভিত্তিতে দাওয়াতি কাজ করবে, এটা হলো আমার দাবি। সে যতটুকু জানে দলিলের মাধ্যমে দাওয়াতি কাজ করবে, আপত্তি আছে? পানের দোকানদার দাওয়াতি কাজ করতে পারবে, ভ্যান চালক দাওয়াতি কাজ করতে পারবে, কনস্ট্রাকশনের দোকানদার সে দাওয়াতি কাজ করতে পারবে, ব্যবসায়ী পারবে, ডাক্তার পারবে, ইঞ্জিনিয়ার পারবে, ওসি পারবে, ডিসি পারবে, এসপি পারবে, চেয়ারম্যান পারবে, মেম্বার পারবে, এমপি পারবে, মন্ত্রী পারবে, সবাই দাওয়াতি কাজ করতে পারবে, শর্ত হলো দলিলের ভিত্তিতে করতে হবে। দাওয়াতি কাজে সবাই একটু নামতে হবে। আমি সময় দিতে পারছি না, অর্থ দিব, আমি অর্থ দিতে পারছি না, সময় দিব, আমি অর্থ দিতে পারি না, সময় দিতে পারি না, আমি লেখনই দিব, দাওয়াতি কাজ করব। আমি অনুরোধ জানালাম আপনাদেরকে কাছে, তাবলিগের স্বরূপ এই বইটি আপনারা যথেষ্ট পরিমাণ সংখ্যা ছড়ানোর চেষ্টা করবেন। আর একটি ঘোষণা, আপনারা জানেন যে আমরা একটা বই বের করেছি, প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, বইটা 600 পৃষ্ঠার, 1330টা প্রশ্নোত্তর আছে, 1330টা দলিলের ভিত্তিতে, বইগুলো আপনারা সংগ্রহ করে মানুষকে হাদিয়া দিবেন, নিজে পড়ার চেষ্টা করবেন। শেষে দোয়া করছি, আল্লাহ তুমি এই সম্মেলনকে কবুল করে নাও, আমিন। এই ইসলামী স্কুলকে তুমি কবুল করে নাও, আমিন। এখান থেকে তুমি
বড় বড় আলেম জ্ঞানী ব্যক্তি বের হওয়ার তুমি তৌফিক দান করো, আমিন। আর এই প্রোগ্রামটা করতে গিয়ে যে কষ্ট তারা করেছে, যে অর্থটা খরচ করেছে, আল্লাহ তুমি তাদের বরকত দান করো, আমিন। আকুলু কওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।